কি লিখেছি? চানাচুর মুড়ি, বললেন তো ব্যাপারটা। আমরা বুড়ো হয়ে যাচ্ছি, নতুনদের জায়গা ছেড়ে দিতে হবে। আমি মোবাইলে, আমার মোবাইল নিয়ে নিন, আমার কোনো গেম নেই মোবাইল, আমার মোবাইলে কোনো গেমই নেই। হেঁটে হেঁটে স্কুলে যাও, আমি সাইকেলে যেতাম। এই যে সাইকেলের অ্যাক্সিডেন্ট, উই আর প্রমোটিং ভূমকে সত্তা মঞ্চ অ্যান্ড এসি স্ট্যান্ডস ফর আবিচারিজি। দ্যাট ওয়াজ এ গুড ওয়ান। নমস্কার, আমি আবির চট্টোপাধ্যায়, আর আমার সঙ্গে আজকে আমি পেয়ে গেছি আমার খুবই কাছের বন্ধু এবং ব্যোমকেশ হত্যা মঞ্চে প্রথমবার ব্যোমকেশ ফ্র্যাঞ্চাইজিতে যাকে দেখা যাবে, পাওলিকে। নমস্কার। আমরা এখন এই মুহূর্তে একটা শিক্ষামূলক সেগমেন্ট, জানিস তো, পড়াশোনা করতে হবে। দেখ, হোয়াইট বোর্ড তোরও আছে, নে। এই তো ডাস্টার, এ আমাদের সব আছে, আমরা এখন পড়াশোনা করবো, আপনারাও আমাদের সঙ্গে পড়াশোনা করবেন। ওল্ড অ্যান্ড নিউ, ওল্ড ভার্সেস নিউ, অর হোয়াট এভার। আবার এই বক্সে বারবার কোথা থেকে চিট আসছে, তুই যেটা ভাবছিস সেটা আমাকে বলতে হবে, তোকে গেস করতে হবে, আমি যেটা ভাববো তোকে সেটা বলতে হবে। রাইট রাইট। আর কোশ্চেনটা কমন, যেমন ধর প্রথমটা কি হয়েছে, চানাচুর মুড়ি মাখা ভার্সেস ফার্স্ট ফুড, মানে ও যেটা বেশি লেখা দরকার আছে আমি বলে দিচ্ছি তোর কি হয়ে গেছে। আমার লেখা, আমার হয়ে গেছে, চলো দেখি দাও কি লিখেছি। চানাচুর মুড়ি, বললেন তো ব্যাপারটা। চলো নেক্সট। আমি বলে দিই না, দেখুন আমরা একে অপরের দিকে দেখছিও না, কতটা সৎ আমরা, দেখুন দেখলেন। শুনুন, ওল্ড ভার্সেস নিউ করে লাভ নেই, আমরা তো রেট্রো ভিশন, দুজনেই ভয়ঙ্কর রেট্রো। খালি পা মাঠে খেলা ভার্সেস মোবাইলে অনলাইন গেম, আমি মোবাইলে, আমার মোবাইল নিয়ে নিন, আমার কোনো গেম নেই মোবাইল, আমার মোবাইলে কোনো গেমই নেই, আমারও নেই, ইনফ্যাক্ট খেলি না আমার মোবাইলে সত্যি কোনো গেম নেই। হেঁটে হেঁটে স্কুল যাওয়া ভার্সেস ট্যাক্সি করে অফিস যাওয়া, তুই অফিসে, আমি গেছি, এটা আমি কি করে ওর অপশন দেবো বলুন তো। আর হেঁটে হেঁটে স্কুলে যাওয়া মানে আমার স্কুল ঠিক আমার বাড়ির উল্টো দিকে ছিল, তাই হেঁটেই যেতে হতো, সো দেয়ার ওয়াজ নো আদার চয়েস। রাইট। হেঁটে হেঁটে স্কুলে যাওয়া, আমি সাইকেলে যেতাম। এই যে সাইকেলের অ্যাক্সিডেন্ট, রোববারে মাংস ভাত ভার্সেস অনলাইন অর্ডার দেওয়া কষা মাংস, নো ওয়ে, এটা লিখবো আমি, বাংলায় লিখবো, নিন বাংলায় লিখে দিয়েছি। আমি ইংলিশেই লিখেছি, কিন্তু একই লিখেছি কি সেটাকে আমি অন্তত সমর্থন করি না, আমিও জানি আবির সমর্থন করবে না। আমরা যারা সিনেমার সঙ্গে যুক্ত তারা কেউ কোনোভাবে পাইরেসি সমর্থন করি না, সে নো টু পাইরেসি, প্লিজ প্লিজ, আম ইউ রাইট দ্যাট, একদম। হাত পাখা ভার্সেস এসি হাওয়া, এইটা একটু, এইটা একটু আমরা নতুন এসেছি, তবে একটা ইয়ে বল, শুনুন এটা কেন লিখছি তার কারণ আছে, উই আর প্রমোটিং ভূমকে সত্তা মঞ্চ অ্যান্ড এসি স্ট্যান্ডস ফর আবিচারিজি। এটার একটা অদ্ভুত, আমি একটা অ্যানেকডোট শেয়ার করি, আমার মনে হয় পাওলি একই কথা বলবে, সেটা হচ্ছে হাত পাখা না, একমাত্র এক ধরনের মানুষের হাত পাখায় কোনোদিন হাত ব্যথা হয়নি, সেটা হচ্ছে আমাদের ঠাকুমারা, দিদিমারা, অদ্ভুত ক্ষমতা থাকতো ওদের। মানে আমার মনে আছে আমাদের সময়, আমরাও যখন ছোট ছিলাম, একটা নির্দিষ্ট সময় হয়তো লোডশেডিং হয়ে যেত, সন্ধ্যেবেলা হলে ভীষণ আনন্দ হতো, পড়াশোনা করতে হবে না, করতে হবে না, কিন্তু এই ঠাকুমা দিদিমাদের দেখেছি ঘন্টার পর ঘন্টা হাত পাখায় হাওয়া করে যেত, কোনোদিনও ক্লান্তি হতো না। সো সেই জেনারেশনটাই তো এখন আর নেই, এখন আরও বেশি মিস করি সেটা, সো সেটা মিস করি, বাট এসির হাওয়াটা আমার মনে হয় পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার হচ্ছে এয়ার কন্ডিশন। বোমকে সত্যা মঞ্চ মুক্তি পেয়ে গেছে, অজিত তৈরি থেকো, হত্যা মঞ্চের জবনিকা পতন, প্লিজ আপনারা সকলে মিলে বড় পর্দায় এসে ব্যোমকেশ হত্যা মঞ্চ এনজয় করুন।